হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে জব ইনফোতে। তো বন্ধুরা, আজকে আমি আরেকটি তোমাদের সামনে নতুন একটি চাকরির ইনফরমেশান নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে IGCARA নিয়োগ, 130 অ্যাপ্রেন্টিসশিপ পদ, অর্থাৎ ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে তোমাদের 130টি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের পদ নির্বাচন করা হবে। তো চলো বন্ধুরা, এর সমস্ত ডিটেলস আমরা দেখে নিই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর স্টার্টিং ডেট হচ্ছে 10 এপ্রিল 2019 থেকে 24 এপ্রিল 2019, অর্থাৎ এই ডেটের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এর রিকোয়ারমেন্ট প্রসেস, অর্থাৎ এর সিলেকশন প্রসেস হবে বন্ধুরা অনলাইনে, অর্থাৎ এটা অনলাইন থেকে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে। আর এই অর্গানাইজেশন নামটা যেটা বললাম তোমাদেরকে, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, অর্থাৎ এই সংস্থায় তোমাদের নিয়োগ করা হবে। এর পোস্ট নেম অ্যাপ্রেন্টিসশিপ পদ, অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিসেস পদ। এর জব লোকেশন, অর্থাৎ জব পোস্টিং, তোমরা যেখানে যদি চাকরিটা পেয়ে যাও তোমাদের যেখানে, এইখানে তোমাদের কর্মস্থল হবে, অর্থাৎ কালপাক্কাম তামিলনাড়ু, অর্থাৎ তামিলনাড়ু স্টেটের মধ্যে এটা কালপাক্কাম, এখানে তোমাদের পড়বে। আর এর ভ্যাকান্সি টেবিলটা চল বন্ধুরা দেখে নিই। ফিটারদের জন্য আছে 30টি, আর টার্নারের জন্য আছে 5টি, মেশিনিস্টের জন্য আছে 5টি, ইলেকট্রিশিয়ানের জন্য আছে 25টি, আর ওয়েল্ডারের জন্য আছে 7টি, ইলেকট্রনিক মেকানিকের জন্য আছে 10টি, ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য আছে 12টি, ড্রাগসম্যানের জন্য আছে 8টি, ড্রাগসম্যান সিভিলের জন্য আছে 2টি, মেকানিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের জন্য আছে 8টি, কার্পেন্টারের জন্য আছে 4টি, মেকানিক্যাল মেশিন টুল মেনটেন্যান্সের জন্য আছে 2টি, প্লাম্বারের জন্য আছে 2টি, মেশন আই সিভিল মিনিস্ট্রির জন্য আছে 2টি, বুক বিন্ডারের জন্য আছে 1টি, পাসার জন্য আছে বন্ধুরা 4টি। তো মোটামুটি প্রত্যেকটা ট্রেডের জন্য এখানে ভ্যাকান্সি আছে। তো বন্ধুরা, তোমাদের যদি কোয়ালিফিকেশানে ম্যাচ হয় তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো চলো আমরা কোয়ালিফিকেশানটা দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশান, পাস্ট 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, ITI সার্টিফিকেট নট লেস দ্যান 2 ইয়ার্স, অর্থাৎ তোমাদেরকে 10th পাস হতে হবে এবং সঙ্গে ITI সার্টিফিকেট লাগবে রিলেভেন্ট ট্রেডে, যেটা তোমাদেরকে আগে বলে দিলাম যে কোন ট্রেডে মানে তোমাদের সার্টিফিকেট লাগবে, সেই ট্রেডে তোমাদের ITI পাস হতে হবে এবং সঙ্গে মাধ্যমিক পাস হতে হবে। আর এর এজ লিমিট, বন্ধুরা 16 থেকে 22-এর মধ্যে হতে হবে, এই ডেটের মধ্যে 22/4/2019-এর মধ্যে 16 থেকে 22-এর মধ্যে হতে হবে। ন্যাশনালিটি মাস্ট বি ইন্ডিয়ান। অ্যাপ্লিকেশান ফিস, অর্থাৎ বন্ধুরা তোমাদের এই ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য কোনো তোমাদের চার্জ লাগবে না। তো তোমাদের এটা খুব একটা ভালো দিক, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ হলে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। সিলেকশন প্রসিডিওর বন্ধুরা, হচ্ছে আফটার ভেরিফিকেশান অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রু ইন্টারভিউ, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়া হবে, কোনো পরীক্ষা হবে না, ইন্টারভিউয়ের পর তোমাদের সিলেক্ট করা হবে। আর এর সমস্ত কিছু ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশান ওখান থেকে পেয়ে যাবে। আমি সমস্ত কিছু লিঙ্ক ওখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারলে আরও ডিটেলসে দেখে নেবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই, বাই।